এই সরকারের পতন নিশ্চিত করা ছাড়া কোনো একটা দাবিও আসলে আদায় করা এখন সম্ভব হবে বলে এদেশের জনগণ মনে করে না সেই জন্য এই দাবি বাস্তবায়ন না হলে বাংলাদেশ জামাত ইসলামী বাধ্য হবে সরকার পতনের এক দফা আন্দোলনে জনগণকে সাথে করে নিয়ে তীব্র এবং কঠোর কর্মসূচি আমরা রাজপথে পালন করবো ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী ঘোষিত ঢাকা মহানগরীর যৌথ উদ্যোগে আয়োজিত আগামী পহেলা অগস্ট শান্তিপূর্ণ সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে আজকে আমাদের এই জনগণের বিশেষ প্রতিনিধি যারা জনগণের ছাত্র যুব সমাজের প্রতিনিধিত্ব করে আমাদের সেই সমস্ত ছাত্র নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপকমিটির সম্মানিত দায়িত্বশীল ভাই বন্ধুদেরকে নিয়ে এই সমন্বয় সভা সমন্বয় সভার সম্মানিত উপস্থিত নেতৃবৃন্দ দায়িত্বশীল বৃন্দ ভাই এবং বন্ধুগণ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি অবরাকাতু আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে বাংলাদেশ জামাত ইসলামী এই গণতান্ত্রিক একটি দাবি আদায়ের জন্য অগণতান্ত্রিক ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের বিরুদ্ধে লাগাতার ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে আগামী আটাইশ তারিখ এবং তিরিশ তারিখ এক তারিখ আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে দেশব্যাপী কেন্দ্রের উদ্যোগে কর্মসূচি ঘোষণা করা হয়েছে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে আগামী পহেলা আগস্ট বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণের যৌথ উদ্যোগে আমাদের একটি শান্তিপূর্ণ সমাবেশের জন্য ইতিমধ্যেই আমরা ডিএমপি কমিশনারের কাছে আমাদের জমা দেওয়া হয়েছে আবেদনপত্র অর্থাৎ অবগতি এবং সহযোগিতার জন্য একই সাথে আমাদের আইনজীবী নেতৃবৃন্দ এবং জামাত নেতৃবৃন্দের একটি টিম আমাদের ডিএমপি কমিশনারের সাথে ডিএমপির যারা কর্মকর্তাবৃন্দ আছেন তাদের সাথে দেখা করে আমাদের এই অবগতি এবং সহযোগিতার জন্য তারা ইতিমধ্যে কথা বলে আসছেন আমরা আশা করি যে ডিএমপি কমিশনারের কর্মকর্তাবৃন্দ যারা আছেন তারা তাদের জায়গা থেকে বাংলাদেশ জামাত ইসলামের এই শান্তিপূর্ণ সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে তারা সহযোগিতা প্রদান করবেন বিশেষ করে তাদের পক্ষ থেকে যে সহযোগিতা করা হবে এই ক্ষেত্রে যে তারা মৌখিক এবং লিখিত একটা সম্মতি প্রদান তারা করে থাকেন এটা আমরা খুব দ্রুতই পেয়ে যাবে বলে আজকের এই আমাদের ছাত্র নেতৃবৃন্দের সাথে এবং আমাদের শৃঙ্খলা ও স্বেচ্ছাসেবক কমিটির বৈঠক থেকে বিশেষভাবে আমরা পুলিশ প্রশাসনের কাছে আহ্বান জানাতে চাই সম্মানিত ভাই এবং বন্ধুগণ সংগ্রামী ঢাকাবাসী আপনারা খুব ভালোভাবে অবগত আছেন যে বাংলাদেশ জামাত ইসলামী নিয়মতান্ত্রিক গঠনতান্ত্রিক গণতান্ত্রিক একটি রাজনৈতিক দল বিশেষ করে ঐতিহ্যগতভাবে আমরা আমাদের শৃঙ্খলা আমাদের এই সংগঠনের শান্তিপূর্ণ কর্মসূচি বাস্তবায়নের একটা ধারাবাহিক ঐতিহ্য আমাদের আসে এবং এটা প্রমাণিত প্রতিষ্ঠিত তার পাশাপাশি গত দশই জুন আমরা এই পুলিশ প্রশাসনের মৌখিক স্বীকৃতি এবং তাদের মৌখিক সম্মতিতে বাংলাদেশ জামাত ইসলামী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যে হাজার হাজার লোকের সমাবেশ শান্তিপূর্ণভাবে লক্ষ লোকের উপচে পড়া বিশাল সমাবেশ যেভাবে আমরা বাস্তবায়ন করেছি শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্ব জেনেছে যে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষে এরকম একটা শান্তিপূর্ণ সমাবেশ করা সম্ভব এবং সেই ধারাবাহিকতায় তারা রক্ষা করেছে মাত্র আমরা অত্যন্ত উদ্বেগ এবং উৎকণ্ঠার সাথে লক্ষ্য করছি যে এরকম জলজন্তু উদাহরণ দেশ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে উপস্থাপন করা সত্ত্বেও এবং ধারাবাহিক ঐতিহ্যগত আমাদের যে সুপ্রতিষ্ঠিত একটা বিষয় আছে যে বাংলাদেশ জামাত ইসলামী গণতান্ত্রিক সুশৃঙ্খল একটা রাজনৈতিক সংগঠন এত তো সত্ত্বেও আমাদের বিরুদ্ধে অত্যন্ত কাল্পনিক এবং ধারণাপ্রসূত একটা অভিযোগ আমাদের প্রতি তারা আরোপ করে যে নাশকতার আশঙ্কা আছে নাশকতার গন্ধ তারা খুঁজে পান আজকে পুলিশ প্রশাসনের কর্মকর্তাকে বাংলাদেশের এই জনগণ জানতে চায় ঢাকা নগরবাসী জানতে চায় যে যারা আপনারা বাংলাদেশ জামাত ইসলামের দশই জুনের কর্মসূচিতে বলেছিলেন যে এখানে নাশকতার সুযোগ আছে বলে আমরা মনে করি না এবং একই সাথে আপনারা বলেছিলেন সভা সমাবেশ করার ক্ষেত্রে নিবন্ধ আছে নাই এটাও গুরুত্বপূর্ণ নয় এবং আপনারাই এটা বলেছিলেন যে একদল নাগরিকের এটা সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার একই সাথে যখন আমরা আবার লক্ষ্য করি সিলেটে আপনারা আমাদেরকে অনুমতি দিচ্ছেন না একই সাথে আমরা যখন লক্ষ্য করি যে আমাদের চট্টগ্রামে আপনার অনুমতি দেওয়ার ক্ষেত্রে টালবাহানা করছেন বাংলাদেশ জামাত ইসলামী শুধু নয় এখন সময় এসছে এদেশের বিশ কোটি মানুষ আপনাদের কাছ থেকে জানতে চাইবে যে আপনারা কোনো ঠুন কৌজুহাতে অজুহাতে বাংলাদেশ জামাত ইসলামের তাদের এই নাগরিক গণতান্ত্রিক সাংবিধানিক এই অধিকার থেকে কোন অবস্থাতেই আমাদেরকে আর বঞ্চিত করার সুযোগ আপনাদের হাতে থাকার কথা না এবং এটা আপনারা করতে পারেন না দ্বিতীয় যে কথাটি আমি বলতে চাই সংগ্রামী ঢাকাবাসী বাংলাদেশ জামাত ইসলামী এই সুশৃঙ্খল এবং সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠিত করার জন্য ভাতের অধিকার ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য যখন কাজ করছে তখন আমাদের নেতৃবৃন্দকে আপনারা গ্রেপ্তার করে রাখছেন শুধু গ্রেপ্তারই করে রাখেন নাই তাদেরকে তিনবার চারবার করে এক একজন জামিন হয়েছে উচ্চ আদালত থেকে জামিন হয়েছে তাদেরকে নো অ্যারেস্ট নো হ্যারেস এরকম আদেশ থাকা সত্ত্বেও আপনারা সেই কাগজ সহ সেই অর্ডার সহ তাদেরকে আপনারা জেল গেট থেকে গ্রেপ্তার করছেন এটা অত্যন্ত ন্যাক্কারজনক সংবিধানের লঙ্ঘন আইনের শাসনের পরিপন্থী এবং উচ্চ আদালতের রায়ের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করার জন্য এটা উপেক্ষা করার সামিল আমরা আশা করবো যে বাংলাদেশের এখন সময় এসেছে জনগণের এই অধিকার আদায়ের জন্য বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দ যারা ভোটের অধিকার ভাতের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য কাজ করছে তাদেরকে অবিলম্বে সামনে যে একটা নির্বাচনের পরিবেশ তৈরি হচ্ছে সেই পরিবেশের সুষ্ঠু নিরপেক্ষতা নির্দলীয় একটি সরকারের অধীনে নির্বাচন করার স্বার্থে যে লেবেল প্লেইং ফিল্ড তৈরি করার কথা সেই লেবেল প্লেইং ফিল্ডের অন্যতম বাস্তবতাই হচ্ছে যে একদল নাগরিককে একটা সংগঠনকে তার সভা সমাবেশ করার তার কথা বলার স্বাধীনতা তাকে দিতে হবে যদি এই স্বাধীনতায় না পাওয়া যায় তাহলে বুঝতে হবে বাংলাদেশ সরকার বর্তমান এই প্রশাসন কোন অবস্থাতেই একটা নিরপেক্ষ নির্দলীয় প্রশাসনের অধীনে তারা নির্বাচন করার যোগ্যতা রাখে না এই অধিকার তারা হারিয়েছে এই কারণেই এটা প্রমাণিত হবে যে আমাদেরকে আপনারা অনুমতি দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের তালবাহানা অথবা কোনো ধরনের অজুহাতে আপনারা খুঁজে বেড়াচ্ছেন সেই জন্য আমরা আজকে এই ছাত্র নেতৃবৃন্দ এবং আমাদের শৃঙ্খলা স্বেচ্ছাসেবক উপকমিটির বৈঠক থেকে দেশবাসীকে আমাদের ঢাকা নগরবাসীকে জানাতে চাই আমরা বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের ভোটের অধিকার ভাতের অধিকার বিশেষ করে আপনারা লক্ষ্য করেছেন যে গত সতেরোই তারিখে যে সর্বশেষ নির্বাচন একটা সংসদীয় একটা আসনের নির্বাচন হয়েছে সেখানে আপনারা দেখেছেন যে শুধুমাত্র আগে ভোটাররা হত হতো ভোটারদের অধিকার খরণ করা হয়েছে তাদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে এখন আমরা উদ্বেগ উৎকণ্ঠার সাথে লক্ষ্য করছি যে শুধু ভোটারদের অধিকারই ল হরণ করা হয় নাই শুধু ভোটারদেরকে আহত করা হয় নাই শুধু ভোটারদেরকেই ভোটকেন্দ্রে লাঞ্ছিত অপমানিত করা হয় নাই বরং আপনারা অত্যন্ত ন্যাটারজনকভাবে এখন প্রার্থীদের উপর আপনারা হামলা করছেন প্রার্থীদেরকে আপনারা রক্তাক্ত করছেন প্রার্থীদেরকে আপনারা নানানভাবে হয়রানি শিকার করছেন সেরকম একটা প্রেক্ষাপটে নেতৃবৃন্দকে জেলখানায় রেখে বাংলাদেশের মানুষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনের বাইরে গিয়ে কোন অবস্থাতে নির্বাচন করবে না নির্বাচন হতে দেবে না সেই জন্য আজকে এই ছাত্র নেতৃবৃন্দ এবং আমাদের স্বেচ্ছাসেবক শৃঙ্খলা উপকমিটি আমরা ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করতে চাই আমাদের নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড প্রতিষ্ঠিত করার স্বার্থেই আমাদের নেতৃবৃন্দ সহ বিরোধী মতের যত নেতৃবৃন্দ গ্রেপ্তার করা আছে আলেমল আমাদেরকে গ্রেপ্তারের কাছে তাদের মুক্তি করার সুষ্ঠু ব্যবস্থা দ্রুত সময়ের মধ্যে করে এই সুষ্ঠু নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন করার প্রথম শর্ত আপনাদের পূরণ করার জন্য ভূমিকা রাখতে হবে দ্বিতীয় শর্ত হিসাবে অচিরেই আপনারা সিলেট চিটাগাং সহ যেখানে যেখানে আপনারা অনুমতি দেওয়ার নামেটা আলবাহানা করছেন খুব দ্রুত সময়ের মধ্যে তাদেরকে অনুমতি প্রদান করা হোক একই সাথে বাংলাদেশ জামাত ইসলামী আগামী পহেলা আগস্ট বাইতুল মোকারমের উত্তর গেটে দুপুর দুইটায় যে শান্তিপূর্ণ সমাবেশের আহ্বান করা হয়েছে এই সমাবেশ জামাত ইসলামী সমাবেশ নয় এই সমাবেশ কোনো দলের নয় এই সমাবেশ কোনো গোষ্ঠীর নয় এই সমাবেশ দেশের মানুষের ভোটের এবং ভাতের অধিকার আদায়ের আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছে এবং এই অধিকার যারা নিজেরা আদায় করতে চায় সেই সমস্ত জনগণের নাগরিকের এই সমাবেশ এই সমাবেশ আপনারা কোনোভাবেই বাঞ্চাল করতে পারবেন না এই সমাবেশ এদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে জামাত ইসলামীকে সাথে নিয়ে আমরা জনগণকে সাথে করে নিয়ে এই সমাবেশ আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করার মধ্য দিয়ে আমাদের নেতৃবৃন্দকে মুক্ত করা তত্ত্বাবধক সরকার প্রতিষ্ঠা করা একই সাথে আমাদের জনগণের দুর্ভোগ দুর্ভোগ লাগবে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উদ্যোগতে এটা লাগাম টানার জন্য এই সরকারের পতন নিশ্চিত করা ছাড়া কোনো একটা দাবিও আসলে আদায় করা এখন সম্ভব হবে বলে এদেশে জনগণ মনে করে না সেই জন্য এই দাবি বাস্তবায়ন না হলে বাংলাদেশ জামাত ইসলামী বাধ্য হবে সরকার পতনের এক দফা আন্দোলনে জনগণকে সাথে করে নিয়ে তীব্র এবং কঠোর কর্মসূচি আমরা রাজপথে পালন করবো ইনশাআল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ সবশেষে আমি আপনাদেরকে আহ্বান জানাতে চাই আজকে আপনারা খেয়াল করেছেন যে আমাদের সতেরো জুলাই যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে শুধুমাত্র প্রার্থীদেরকে আহত করা হয়েছে তা নয় শুধু ভোটারদেরকে সেখান থেকে দূরে রাখা হয়েছে শুধু তাই নয় আপনাদের এটা শুভ বুদ্ধির উদয় হওয়ার জন্য সতেরো জুলাইয়ের সেই আসনের আসনের নির্বাচনটি যথেষ্ট হওয়া উচিত যেখানে আপনারা আহ্বান করেছিলেন স্বাধীনতার পক্ষে শক্তি যেন আপনাদের সেই তথাকথিত রাজনৈতিক দলের প্রতীককে নৌকা প্রতীককে যেন বিজয়ী করার জন্য তারা ভূমিকা পালন করে আজকে দেশবাসী লক্ষ্য করেছে আপনাদের আহ্বানে সারা না দিয়ে বরং আপনাদের আহ্বানকে ঘে প্রত্যাখ্যান করেছে পাঁচ পার্সেন্ট ভোট হয়েছে তার মানে কি আজকে এই যে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ওই সংসদে আছে পাঁচ পার্সেন্ট মানুষ বিষয়টি তা নয় বরং স্বাধীনতার সার্বভৌমত্বের অজুহাত তুলে এটাকে আপনারা নিজেদের একটা মানে পৈতৃক সম্পত্তি মনে করে আজকে এটাকে বিকৃত করে ফেলেছেন এটাকে আপনারা রীতিমতো প্রশ্নবিদ্ধ করে ফেলেছেন বাংলাদেশে পাঁচ পার্সেন্ট ঢাকার এরকম একটা আসনের পাঁচ পার্সেন্ট মানুষের স্বাধীনতা পক্ষে না মূল কথা হলো আপনারা স্বাধীনতা বিরোধী হিসাবে উপস্থাপিত হয়েছেন বলে সেদিন মাত্র ফাইভ পার্সেন্ট লোক আপনাদের পক্ষ অবলম্বন করেছে নাইনটি ফাইভ পার্সেন্ট লোক আজকে আপনাদের আহ্বানকে প্রত্যাখ্যান করে স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী হিসেবে আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে বিরোধী দলের আন্দোলনের পক্ষেই মূলত তারা ওই দিনের নির্বাচনের মাধ্যমে এই বিরোধী দল আন্দোলনের পক্ষে তারা সমর্থন প্রকাশ করেছে সুতরাং আর বেশি সময় নিলে এই ফাইভ পার্সেন্টও আপনারা ধরে রাখতে পারবেন না এই ফাইভ পার্সেন্টকেও আপনারা সেদিন জোর জবরমূলক পুলিশ প্রশাসন আপনারা রাজনৈতিক নেতৃবৃন্দ কঠোর হস্তক্ষেপ করে বাড়ি থেকে ধরে নিয়ে আসার চেষ্টা করেছেন বলে ফাইভ পার্সেন্ট তাও ধারণা করা হয় যে এরও কম পার্সেন্ট ভোট আসলে কাস্ট করা হয়েছে সুতরাং সরকারকে অনুরোধ করব। কোনো ধরনের টাল বাহানা করে বাংলাদেশ জামাত ইসলামির দশই জুনের প্রোগ্রামে যে আপনারা ভয় পেয়েছেন এই ভয় আপনাদেরকে জনগণ আরও আগে দেখিয়েছে ভীত সন্ত্রস্ত হয়ে দশই জুনের পর আপনারা আর কোনো প্রোগ্রামের অনুমতি দিতে চাচ্ছেন না এই ভয় থেকে রক্ষা আমাদের প্রোগ্রাম নস্বাত করার মধ্যে দিয়ে আপনারা রক্ষা পাবেন না বরং এটা রাস্তাই হচ্ছে জনগণ এখন ভয়কে জয় করেছে আগামী দিনের সকল প্রোগ্রাম আপনাদের সহযোগিতা পেলে আমরা সুষ্ঠু সুন্দরভাবে করব আপনারা যদি সহযোগিতা নাও করেন বাংলাদেশ জামাত ইসলামী তাদের সমস্ত জনগণের সহযোগিতা নিয়ে আমরা আমাদের এই প্রোগ্রাম সম্পন্ন করব সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে শৃঙ্খলাপূর্ণভাবে দাবি আদায়ের লক্ষ্যে এই শান্তিপূর্ণ সমাবেশ পয়লা আগস্ট আমরা বাস্তবায়ন করে ছাড়ব ইনশাআল্লাহ সেই জন্য আমি আশা করব প্রশাসন যেন আমাদের আজকের এই অবগতি এবং সহযোগিতার জন্য ইতিমধ্যে আপনাদেরকে অবহিত করা হয়েছে আমাদের আইনজীবী নেতৃবৃন্দ জামাত নেতৃবৃন্দ তারা ডিএমপি থেকে দেখা করেছেন কথা বলেছেন তাদের সাথে ইতিমধ্যে বৈঠক হয়েছে আমি আশা করব কম সময়ের মধ্যে আমাদের প্রস্তুতির স্বার্থে আজকে আমরা আমাদের বিভিন্ন বিভাগের প্রস্তুতিগুলো সম্পন্ন করছি আসুন আমরা আমাদের এই প্রস্তুতিগুলো সম্পন্ন করার পাশাপাশি সহযোগিতামূলক প্রশাসনের সমন্বয়টা যেন আমাদের সাথে থাকে যাতে করে আমাদের এই প্রস্তুতি সভাগুলোর মধ্য দিয়ে আমরা নিশ্চিত হতে পারি আমাদের জায়গায় আমরা গিয়ে যেন সেখানে কাজ শুরু করতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করে যারা এখানে উপস্থিত আছেন ঢাকাবাসীকে সাথে করে নিয়ে পয়লা আগস্টের শান্তিপূর্ণ কর্মসূচি আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্ল